জীবন জ্যোতি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত আপনাদেরই বন্ধু সুব্রত। রে অফ লাইফ, ঠিক সেখানেই রে অফ হোপ বলতে যা বোঝায় সেটাও বলা যেতেই পারে অনায়াসে, কারণ এই অনুষ্ঠানটা সেই আমাদের আশার সঞ্চার করে, আমাদের মনের মধ্যে সেই হোপটা জাগায় এবং লাইফের অ্যাসপেক্টে আমরা যা যা প্রবলেম ফেস করি তার থেকে ওভারকাম করার একটা কোথাও একটা এনার্জি, কোনো একটা বুস্ট আপ করার আমাদের সেই রাস্তাটা দেখাতে পারে। আর সেই জায়গা থেকে জীবনজ্যোতি অনুষ্ঠান আপনাদের এত পছন্দের, এবং পছন্দের বললে বোধ হয় কোনো অংশে কমই বলা হয়, কারণ এই অনুষ্ঠানের যিনি আমাদের মাননীয় অতিথি থাকেন গেস্ট, তিনি আমাদেরকে আক্ষরিক অর্থে প্রতিটা কথার অর্থ বহ করে দেয়। কিভাবে বলুন তো, যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা ডেফিনেটলি এটা আমার সঙ্গে এগ্রি করবেন, এবং যারা তার কাছে গিয়ে রেজাল্টটা পেয়েছেন, লাইফে সেই রে অফ হোপটা পেয়েছেন, তারা অবশ্যই স্বীকার করবেন যে শ্রী জ্যোতির্ময় মানে কতটা ভালো অ্যাস্ট্রোলজারের পাশাপাশি কতটা ভালো মনের মানুষ এবং কতটা আমাদের ফ্রেন্ড, ফিলোসফার কাম গাইড হয়ে উঠতে পারেন। ঠিক তার অনবদ্য প্রেডিকশন যেমন, ঠিক তার অনবদ্য প্রেজেন্টেশনের সাথে সাথে অনবদ্য ভূমিকা, সেই ভূমিকাটাই সবচেয়ে বোধ হয় জরুরি। আমাদের লাইফে একজন মানুষকে কিভাবে আমরা পাবো সেই ভূমিকাটা আমরা সর্বক্ষেত্রে পেয়ে উঠি না, কিন্তু সবচেয়ে আশার কথা, সবচেয়ে ভালো লাগার কথা এই অনুষ্ঠানে তাকে পাই আমরা, এবং সারাটা সময় তার কথাগুলোকেও শুধু অনেকে আমরা অবজার্ভ করি, খেয়াল করি এবং তার থেকেও কিছু বোধ হয় জিস্ট সংগ্রহ করার চেষ্টা করি এবং তার থেকেও অনেক কিছু আশার আলো আমরা সংগ্রহ করতে পারি। এবং যাদের ক্ষেত্রে সেই অনবদ্য প্রেডিকশনের ছোঁয়া পৌঁছেছে তারা তো এক কথায় স্বীকার করেন যে ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধুমাত্র এমনি এমনি আসে না, অবশ্যই ফেমাস অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমারোলজিস্ট এই পরিচয়ের বাইরে তিনি কখন যে একজন কাছের মানুষ, মনের মানুষ হয়ে ওঠেন সেটা বলাই বাহুল্য। এই কথাগুলো বোধ হয় একটা পর্যায়ে কোনো প্রয়োজন থাকে না, কারণ তার কথাটাই শেষ কথা, তার ভূমিকাটাই শেষ কথা, তার প্রেডিকশনটা শেষ কথা এবং অ্যাস্ট্রোলজি নিয়ে তার এগিয়ে যাওয়াটাই বোধহয় মানুষের জন্য সেটাই শেষ কথা হয়ে যায়, শুরু এবং শেষ কথা যখন সেভাবেই। কাজেই সময় অপচয় না করে আমি সরাসরি সেই মানুষটিকেই স্বাগত জানাবো সরাসরি জীবনজ্যোতি অনুষ্ঠানে, শ্রী জ্যোতির্ময়। ওয়েলকাম স্যার। নমস্কার। আজকে কিছু বিশেষ জায়গা নিয়ে ডিসকাশন করবো, ডেফিনেট করেছি। ন্যাচারাল কোর্সে ডিসকাশন তো অনেক অনেক রকমভাবে করা যায়, অ্যাস্ট্রোলজির অনেক পয়েন্টগুলোকে ডিভাইডেড করে একটা মানুষের লাইফের কিছু পজিশনকে উঠিয়ে আনা যায়, কিন্তু বাট আজকে যে জায়গাটাকে নিয়ে আমি ডিসকাশন করবো ঠিক করেছি, সেই জায়গাটা সবচেয়ে ওয়ান অফ দ্য মেন পয়েন্ট, এই কিছু রাশির ওপরে কিছু চেঞ্জেস আসছে কামিং ডেজ, যে চেঞ্জেসগুলো আসছে মানুষের জীবনে কী রেজাল্ট দিতে পারে সেই জায়গাগুলোকে নিয়ে আলোচনায় আসবো, ডিসকাশনে আসবো। যে চেঞ্জেসগুলো রাশির ওপরে আপনাদের আসছে একটা কিছু সিচুয়েশন আমি ফলো আপ করতে বলবো, যারা অ্যাস্ট্রোলজিটা খুব ভালো বোঝেন বা সাউন্ড নলেজ আছে বা মেবি সাউন্ড নলেজ নেই আপনার অ্যাস্ট্রোলজির ওপরে, কিন্তু দীর্ঘদিন প্রোগ্রামটা দেখছেন বা অ্যাস্ট্রোলজির ওপরে একটা নলেজ মানে আপনি গেইন করেছেন, তা সেই জায়গা থেকে তারা ধরতে সহজ, আমার কথাগুলো বুঝতে সহজ হবে। বাট যারা হয়তো ঠিক আছে অ্যাস্ট্রোলজির ওপর কোনো ডিপ কনসেপশন নেই বাট খুব ভালো লাগে প্রোগ্রামটা, ইন্টারেস্ট আছে, তারা ধরতে পারবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আর বিশেষ করে ডায়েরি পেন রাখতে বলবো প্রত্যেককে, যাদের যে জায়গা থেকে জায়গাটা ম্যাচ করছে প্রেডিকশন ঠিক সেই পয়েন্টে তাদের লাইফকে হিট করবে এবং প্রেডিকশন সেই লাইফে দুয়ে দুয়ে চার হবে। যে জায়গাগুলো ডিসকাশন আজকে করতে যাচ্ছে, একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রিলেটেড টু হিউম্যান লাইফ ইন এভরি প্রসপেক্ট অ্যান্ড রেসপেক্ট ওভারঅল পার্ট অফ পয়েন্ট অ্যান্ড পজিশন, দেন আজকে রাশির কিছু কানেকশন ইন্ডিকেট করছে, যে কানেকশনগুলো, যে টাই আপগুলো আগামী দিন পার্টিকুলারলি স্পেসিফিক কিছু মানুষের জীবনের অনেক বিরাট একটা পরিবর্তন, চেঞ্জেস আনতে পারে, বাট ভালো। আবার এমন কিছু ইন্ডিকেশন দিচ্ছে যেগুলো অনেক খারাপ কিছু চেঞ্জেস আসতে পারে, একটা খারাপ রেজাল্ট আসতে পারে। তা ভালো খারাপ নিশ্চয়ই মানুষের জীবন, তা কোনটা ভালো কোনটা খারাপ ডিপেন্ড করছে আপনাদের নিজস্ব স্টারের পজিশনের ওপরে, বাট সেই জায়গাটা আমি ডিসকাশন করবো। আগে ফোনটা ধরে দিন, আমাদের ডিসকাশনটা কমপ্লিট করা যাবে, সেই কনসেন্ট্রেশনটা প্রয়োজন এবং সেই ডেপথে যাওয়া প্রয়োজন, যেটা আপনার অনবদ্য একটা বৈশিষ্ট্য। শিওর সেই পর্যায়ে যাব, কিন্তু তার আগে ফার্স্ট কলার যিনি আছেন তাকে ওয়েলকাম জানাবো। নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, হুগলি থেকে বলছি। হুগলি? হ্যাঁ, হুগলি। হুগলি কোথায়? হুগলি গুড়াত থেকে বলছি। গুড়াত থেকে কে বলছেন? আমি নূপুর চট্টোপাধ্যায়, আমার ছেলের বিষয় জানবো। নূপুর চক্রবর্তী, ছেলের নামটা বলুন প্লিজ। চট্টকুণ্ডী। চট্টকুণ্ডী, ওকে। ছেলের নাম বলুন প্লিজ। ছেলের নাম ইন্দ্রজিৎ চট্টকুণ্ডী। ইন্দ্রজিৎ? হ্যাঁ।
আচ্ছা, এবার ডেটাটা কাইন্ডলি প্রোভাইড করুন। 23rd September 1995 কখন বার্থ টাইম? বার্থ টাইম 11:45 11:45 AM AM না PM? সকাল? হ্যাঁ হ্যাঁ AM। কোথায় বার্থ প্লেস? বর্ধমান। বর্ধমান, ওকে। সুব্রত, আমি একবার ডেটা বলছি, কি নাম বললেন ভদ্রমহিলা? নূপুর চট্টগুলো। এটা কার জন্য জানছি? ডেটা ছেলের জন্য, ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ ছেলে, দেখো ডেট অফ বার্থটা ঠিক পুট করেছি কিনা। 23rd September 1995, ওকে, টাইম 11:45 AM এন্ড প্লেস অফ বার্থ বর্ধমান। বর্ধমান। ন্যাচারালি ডেট অফ বার্থ, তুমি জন্মবার ছিল হচ্ছে স্যাটারডে, শনিবার ছিল জন্মবার। রাইট, আমি কিছু ডেটা দেবো, ডেটাগুলোকে নোট ডাউন করে নেবেন, মোস্ট ইম্পর্টেন্ট এসেন্সিয়াল ডেটা রিলেটেড টু লাইফ, দেন আপনি নোট ডাউন করুন। অ্যাসেন্ডেন্ট হাউস স্কর্পিও অ্যান্ড দ্যাট ইজ রাশি লিও অ্যান্ড পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনি বুঝেছেন? বুঝেছেন, ভেরি গুড। যে জায়গাটা নিয়ে ডিসকাশন করবো, মানে ডিসকাশন করবো বলে ভুল হয়, কিছু প্রেডিক্ট করবো, কয়টা পয়েন্ট লাইফের, কয়টা পয়েন্টকে প্রেডিক্ট করবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড আপনি জানতে অরিট স্পেসিফিক অ্যান্ড স্পেশালি, যে জ্যোতির্ময় আমার ছেলে যে জায়গাটা নিয়ে আমি জানতে অরিট, ঠিক সেই পয়েন্টটা বলুন আর আমি সেই জায়গাটাই আপনাকে বলবো। আপনি শুধু আমাকে বলবেন ইয়েস অর নো, হ্যাঁ কি না। এই জায়গা থেকে ওর যা স্টারের যা পজিশন, দেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনি ফলো করে দেখুন ওর এডুকেশন পার্ট অফ পয়েন্ট, পড়াশোনার জায়গাটা, কি বললাম? পড়াশোনা করতে হয়েছে প্রচুর, এবং সেই জায়গা থেকে আলটিমেট যে পরিবেশ পাওয়া দরকার একটা মানুষকে পড়াশোনা স্টাডি করতে গেলে, পড়াশোনা করতে গেলে যে পরিবেশ পাওয়া দরকার, পরিবেশ মানে সিচুয়েশন অ্যান্ড সার্কামস্টেন্স যে ফেভারে থাকা দরকার, এই পরিবেশ কিন্তু ওর কোনোদিনও ফেভারে ছিল না। একদম ঠিক বলছেন দাদা। হ্যাঁ একদম ঠিক। তা সুতরাং পড়াশোনা করার যে একটা প্রপার পরিবেশ, সেই পরিবেশটাও কিন্তু কি নাম বললো? ইন্দ্রজিতের ক্ষেত্রে ইন্দ্রজিৎ কিন্তু সেই পরিবেশটাও ও জীবনে পায়নি, কিন্তু পড়াশোনা করেছে, কিন্তু পড়াশোনা ন্যাচারালি পরিবেশটা না পাওয়ায় হয়েছে কোথায় সেটা হচ্ছে যে ওর রেজাল্টের জায়গায় সেভাবে ডেভেলপমেন্ট আসেনি। তা ন্যাচারাল কোর্সে অ্যাজ এ পেরেন্টস, আপনি মা হিসাবে আপনার ছেলের কাছ থেকে ঠিক যে যে জায়গাগুলো এক্সপেক্ট করেছিলেন, এক্সপেকটেশনের জায়গাটা নষ্ট হয়ে যায়নি, আমি নষ্ট হয়ে গেছে এটা বলছি না, আমি বলছি এটা যে এক্সপেকটেশনের জায়গা থেকে প্রপার রেজাল্ট আপনি পাননি, এটাই ওয়ান অফ দ্য মেন পয়েন্টস রিলেটেড টু ইন্দ্রজিৎ, that is part of education, part of point and career. কি করছে আর কি? পরীক্ষা কমপ্লিট করতে পারবে, পড়াশোনা কমপ্লিট করতে পারবে, এবং যেটা ও হায়ার স্টাডি করছে ও সেটা কমপ্লিট করতে পারবে, ও হায়ার স্টাডি ইনকমপ্লিট থাকবে না, কিন্তু ওর প্রবলেমটা কোন জায়গা, পজিশনাল প্রবলেমটা কোন জায়গা, যা সেই জায়গাটা আপনাকে আমি ডিক্লিয়ার করলাম। Am I right? আমি ফার্স্টে জানতে চাইছি আমি কথাগুলো ঠিক বলেছি তো আপনাকে? একদম ঠিক বলেছি, ওয়াজ ভেরি গুড। এবার ঘটনা হচ্ছে কি, আরেকটা কথা বলি তাহলে একটু শুনুন, যে জায়গাটা হচ্ছে যে আপনি সবসময় একটা ফলো করে দেখবেন ইন্দ্রজিৎ সবসময় একটা মেন্টাল টেনশনের ভেতর থাকে, কি বললাম? মেন্টাল অ্যাংজাইটি, যেটাকে বলা হয় অ্যাংজাইটি, একটা টেনশন, একটা মানে যেটা ভেতর ওর ভেতর কিন্তু খুব যেটাকে বলা হয় যে কি বলবো, উৎফুল্লতা সেটা কম, একটু একটু চাপা স্বভাবের ছেলে, তো একটু চাপা স্বভাবের, চট করে কোনো কিছু ওপেন করে না, কষ্ট পেলেও বলতে চায় না, চট করে কিছু ওপেন করে না, একটু চাপা স্বভাবে, তো ন্যাচারালি ওর ভেতর একটা মেন্টাল অ্যাংজাইটি কন্টিনিউয়াসলি চলে, এটা মেন্টাল স্ট্যাটাস, ওর যা স্টারের পজিশন এই মেন্টাল স্ট্যাটাসটা ওর ইন্ডিকেট করছে, বাট এটা ভালো নয়। কেন ভালো নয়? কারণ নিয়ার ফিউচার ইন্টেলিজেন্সি হাই ইন্টেলিজেন্ট, আপনার ছেলে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে, কিন্তু ঘটনা আমার একটা জিনিস খারাপ লাগলো, যেটা হচ্ছে যে এত কোয়ালিটি থাকা সত্ত্বেও ও নিজের কোয়ালিটিটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছে না কেন, আপনি বুঝেছেন? এত কোয়ালিটি থাকা সত্ত্বেও ওর ভেতর তো গড গিফটেড ক্যাপাসিটির কোয়ালিটি রয়েছে, তাহলেও নিজের কোয়ালিটিটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছে না কেন, প্রবলেমটা কোথায় হচ্ছে, এই জায়গাটাকে আপনি ফাইন্ড আউট করুন।
যে মুহূর্তে যেদিন আপনি এই জায়গাটাকে ফাইন্ড আউট করতে পারবেন অ্যান্ড সলিউশন দিতে পারবেন, সেদিন ইন্দ্রজিতের লাইফের একটা নতুন দিক খুলে যাবে। এটা অন মাই রেসপন্সিবিলিটি শ্রীজ্যোতির্ময় আপনাকে অ্যাসিওর করলো। আমি একটা কথা বলি, আপনি যে কোনো একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে একটা প্রপার কনসালটেন্সি নেবেন, অ্যান্ড বাই দি বাই ইন্দ্রজিতের ফিউচার নিয়ে যেগুলো রয়েছে সামনে, যে ও হায়ার স্টাডিটা কমপ্লিট করতে পারবে কিনা, পারবে হায়ার স্টাডি কমপ্লিট করতে, এটুকু অ্যাসিওরেন্স দিলাম। জব পাবে কিনা আপনার কোশ্চেন ছিল, জব পাবে, আর পাবে, জব পাবে। আর একটা কথা বলে রাখি, ও চাকরির পাশাপাশি ব্যবসা করবে, কারণ বিজনেস, তবে এখন করবে না, প্রথমে জব করবে। ওর ফার্স্ট 16 বছর ও কন্টিনিউ জব করবে। আফটার 16 ইয়ার্স ওর জবের পাশাপাশি ও ব্যবসা করবে, বাট বোথ সাইড ইনকাম থাকবে। ফিউচার গুড, ফিউচার ভালো খারাপ নয় কিছু। তবে একটা কথা বলি, সেই জায়গাটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট, বিয়ের জায়গাটা খুব ভালো করে দেখে এগোবেন। কেন হচ্ছে, নিজের পছন্দের কালেকশান থেকে বিয়ে করবে সেটাও জানিয়ে রাখি, কিন্তু সেই জায়গাটা একটু দেখে শুনে পা ফেলবেন, জানিয়ে রাখলাম। এমসিএ করতে বলবেন, ঠিক আছে? মানে আপনি আমার কাছে এসেছিলেন? মাই গুডনেস, এতক্ষণ পরে বললেন সুব্রত, অনেকক্ষণ পরে ভদ্রমহিলা ডিক্লেয়ার করলেন আমার প্রেডিকশনটা পাওয়ার পর। আমি কথাগুলো পরিষ্কার শুনছিলাম আপনার এবং ওনার মধ্যে কনভারসেশনটা, তার মধ্যে থেকে একটা পয়েন্ট আউট করার চেষ্টা করছিলাম যে আপনার প্রতি ওনার ফেথটা ঠিক কিভাবে গ্রো আপ করলো, ঠিক সেই জায়গায় সবার শেষে আপনি সেইটাই জানালেন। আপনি কার জন্য এসেছিলেন আমার কাছে? আমার স্বামীর জন্য। আপনার হাজবেন্ডের জন্য? হ্যাঁ। তা আপনার হাজবেন্ডকে বলেছিলাম আমি কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলো পরপর ওনার জীবনে মিলছে, মিলে যাচ্ছে ওনার জীবনে, সেই ঘটনাগুলো ঘটেছে বা ঘটে যাচ্ছে, হচ্ছে, আর সেগুলো হচ্ছে তো। সুতরাং আমি যেভাবে গাইড করেছি, জাস্ট ইউ ডু দ্য পয়েন্ট প্রপারলি, ফলো মি, সেফ হয়ে যাবে, চিন্তার কিছু কারণ নেই। রাইট, আমি তো বারবার, আমি তাহলে নিশ্চয় আপনাকে আগে থেকে বলে দিয়েছিলাম, তার প্রোটেকশন ছিল। ডেফিনেটলি আপনার কাছে আমি শেষ প্রান্তে একটা প্রশ্ন আমার কৌতূহলের জায়গা থেকে আমি রাখতে চাইবো, যে শ্রীজ্যোতির্ময়ের প্রেডিকশন আপনাকে এই জায়গায় একটা সুরক্ষার জায়গায় পৌঁছেছে এবং পৌঁছে দিয়েছে, এবং সেই জায়গা থেকে স্বামীর ক্ষেত্রে যে রাস্তাটা আপনি অবলম্বন করেছিলেন, আজকে পুত্রের ক্ষেত্রেও সেই সেম ওয়েতে আপনি এগোতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন বাই শ্রীজ্যোতির্ময়। ঠিক সেই জায়গায় জানতে চাইবো, এই ফেথ, এই যে ভরসার জায়গাটা অ্যাস্ট্রোলজির প্রতি এবং শ্রীজ্যোতির্ময়ের প্রতি, ঠিক কী কী কারণে আপনার মনে তৈরি হয়েছে একটু যদি প্লিজ জানান। প্রেডিকশন অসাধারণ, আর কিছু? মাঝামাঝি থাকার কোনো ব্যাপার নেই, অ্যাস্ট্রোলজিতে মে বি মে নট বি এই এই শব্দগুলোর কোনো জায়গা নেই, সেটা উনি দৃঢ়তার সঙ্গে আমাদের সামনে প্রেজেন্ট করেন বোধহয়, যেটা আপনি মানে বোধহয় শব্দটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, আপনি ডেফিনেটলি আপনার লাইফ দিয়ে সেটা বুঝতে পারছেন, তাই তো? ঠিক, আপনার কাছ থেকে আজকে বিদায় নিলাম এবং শুভেচ্ছাটা এইভাবে জানিয়ে রাখবো যে সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আপনার পুত্রের জন্য, ইন্দ্রজিতের জন্য আপনি পৌঁছে যেতে পারেন। আমি একটু প্রত্যেকের জন্য উল্লেখ করে দিতে চাইবো সেই হেল্পলাইন নাম্বারটা, যেখানে আপনি প্রকৃতভাবে সংযোগ স্থাপন করতে পারবেন, কানেক্ট করতে পারবেন শ্রী জ্যোতির্ময়ের সাথে। 9804-803686 ফার্স্ট মোবাইল নাম্বার, সেকেন্ড মোবাইল নাম্বার 9874-616433, আর থার্ড মোবাইল নাম্বার 9432121791। অবশ্যই টিভির স্ক্রল বার থেকে আপনি কাল করতে অনায়াসে পারবেন। আর এই ক্ষেত্রে আমরা একটু আবার কানেক্ট করতে চাইবো আজকের একদম বিশেষ আলোচনার ক্ষেত্রে, এবং যে রাশিগত ফলাফলের জায়গায় আপনি আসতে চাইছিলেন, ফুললি কনসিডারেশনের সাথে আপনি আমি সেই জায়গাটায় পৌঁছতে চাই। যে জায়গাটা ডিসকাশন করছিলাম, যে কামিং ডেজ কাম একটা ভেরি গুড, কিছু চেঞ্জেস আসতে চলে, প্ল্যানেটারি পজিশনে কিছু চেঞ্জেস আসছে, যে চেঞ্জগুলো একটা মানুষের জীবনে কিছু গুড রেজাল্ট দিতে পারে, আবার কিছু মানুষের জীবনে হয়তো গুড যে কোনো ঘটতে পারে। তো এই যে চেঞ্জেসগুলো আসছে, এই চেঞ্জেসগুলো কীরকমভাবে, আবার একটা তো ফোন, তাহলে কি আমি ডিসকাশনে আসবো না ফোন ধরবো? একটু একটু তাহলে বনে বন্ধুর সাথে কথা বলে নিই, তারপরে আমরা একটু বন্ধুদের কাছ থেকে সময় চেয়ে নেব এই বিশেষ টপিকে পৌঁছানোর জন্য। হ্যাঁ বলুন, আপনি কে আছেন, নমস্কার জানাই। হ্যালো নমস্কার, আমি লেকটাউন থেকে বিনয় বোস বলছি। বিনয় বোস, নিজের সম্পর্কে জানবেন?
না, আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের সম্পর্কে, মেয়ের নাম প্লিজ। আপনার মেয়ের নাম? স্বাগতা বোস। স্বাগতা বোস, ওকে। বলুন, ডেটাটা জানেন আমাদের, জন্মকালীন তথ্যগুলো সমস্ত কিছু। 26 আগস্ট 1997, ওকে, সকাল 12:45। কোথায়, বার্থ প্লেস? কলকাতা। কলকাতা। জন্মবারটা এসিও করুন প্লিজ। না, জন্মবারটা বেরিয়ে যাবে। ওকে ওকে। আচ্ছা সুব্রত, যেটা বলছে সকাল 12:47 তো ইট ইস পিএম হবে, দুপুরবেলা উনি বলছেন মোস্ট প্রবাবলি। আপনি 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 কোথা, টাইমটা আরো একবার অ্যাসিওর করুন প্লিজ। সকাল 12টা, মানে সকাল বলতে কি 12:47 দুপুরবেলা হতে পারে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 12:45 দুপুর, তাই তো? হ্যাঁ, 45 না 47 বলছি। 47 না 45, ওই রকম তো, 45 কে 47 এরকমই আছে। সেই জায়গা থেকে কোনো ম্যাটার করে না। আবার দেখা যাচ্ছে যে সেকেন্ড ফ্যাকশন সেটাকে ম্যাটার করে যাচ্ছে, সেই চেঞ্জেসটা, সামান্য চেঞ্জেসটাই অনেকটা ম্যাটার করে যায়। আচ্ছা সুব্রত, জাস্ট 22 আগস্ট 1997 বললেন? 26 আগস্ট। 26 আগস্ট 1997, হ্যাঁ। টাইম 12:47 PM, PM, তাই তো? এন্ড কলকাতা, প্লেস অফ বার্থ কলকাতা, ওকে। মঙ্গলবার ছিল জন্মবার আপনার মেয়ের? হ্যাঁ, মঙ্গলবার ছিল। কি নাম? স্বাগতা। আমি আমি প্রেডিকশনে যাওয়ার আগে বিনয়বাবু আপনার কাছে জাস্ট একটা কোয়ারিজ রাখতে চাই, শ্রী জ্যোতির্ময় সম্বন্ধে আপনার ধারণাটা কি? সোজা কথা মানে বলেন আর কি, সোজা কথা বলেন, মানে কোনো কিছু যেটা যা ছকে আছে উনি একদম স্ট্রেট কাট বলেন। রেগুলার ভিউয়ার্স না, আপনি কোনোভাবে মিট করেছেন তার আগে ফার্দার? না, আমি দেখুন, এজ এ প্যারেন্টস, বাবা হিসাবে আপনার তো কিছু কোশ্চেন থাকতেই পারে, এটা খুব ন্যাচারাল। কিন্তু বাট আমি কয়েকটা পয়েন্ট আপনাকে হাইলাইটস করেছি, যে জায়গাগুলো খুব বেশি হাইলাইটস করছে রিলেটেড টু লাইফ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ভেরি গুড লেডি, ভেরি গুড লেডি, সফট নেচার। বাট একটা জিনিস যেটা হচ্ছে যে পড়াশোনা করছে, স্টাডি করছে? হ্যাঁ, ভেরি গুড। কি পড়ছে, পড়াশোনা কি করছে? ক্লাস 12 এ উঠেছে, ক্লাস 12 এ উঠেছে, সায়েন্স নিয়ে পড়ছে, ভেরি গুড। সায়েন্স কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ? হ্যাঁ। বায়োলজি আছে ফোর সাবজেক্ট? হ্যাঁ, বায়োলজি আছে। ভেরি গুড, স্টাডি করুক, রেজাল্ট খারাপ হবে না। এক্সপেক্টেড অ্যাকচুয়ালি কী জানেন তো, ঘটনা হচ্ছে রেজাল্ট খারাপ হবে না, কিন্তু বিরাট কিছু ভালো রেজাল্ট সেটাও আপনি আশা করবেন না। ভালোভাবে পাশ করে যাবে, কারণ ও তো কামিং ইয়ার ফাইনাল দিচ্ছে, কামিং 17 ফাইনাল দিচ্ছে তো। ভেরি গুড, ভালোভাবে পাশ করে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, একটা জায়গায় যে রেজাল্টের জায়গা ইন্টেলিজেন্ট, বাট রেজাল্টের জায়গাটা খুব বেশি, মানে দারুণ কিছু এক্সপেক্ট করবেন না, এ অ্যাভারেজ অ্যাভারেজ। আর একটা কথা বলি, জয়েন্টে বসানোর ইচ্ছা আছে মেয়েকে? জয়েন্টে, জয়েন্ট তো এবার তো মেডিকেল উঠেই গেল, জয়েন্টে একেবারে ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং জয়েন্টে চলে এসছে এবছর থেকে, হঠাৎ করে ডিক্লেয়ার করলো, অনেকেই বড় প্রবলেমে পড়ে গেছে সেটার জন্য। তো যাই হোক, আপনার আপনার মেয়েকে নিয়ে কি স্বপ্ন, কিছু স্বপ্ন আছে তো মেয়েকে নিয়ে, কিছু স্বপ্ন রয়েছে তো? চেষ্টা করুন একটা প্রপার গাইড করতে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মেয়েকে কলকাতায় পড়াবেন না, বার্থ প্লেস কলকাতা তো, মেডিকেলে চান্স পায় খুব ভালো মেয়েকে, রাইট, মেয়েকে কলকাতায়। আমি জানি না যে ওর ছকে মানে কি, ওর বাচ্চা ইন্ডিকেট করছে গো টু মেডিকেল, মেডিকেল মোস্ট সুটেবল ট্র্যাক রিলেটেড টু লাইফ এন্ড হায়ার স্টাডি ইন্ডিকেট করছে, বাট মেয়েকে কলকাতায় রেখে পড়াবেন না, ওয়েস্ট বেঙ্গল নট সুটেবল প্লেস রিলেটেড টু হায়ার স্টাডি। অবশ্যই আপনি বাইরে থেকে মেয়েকে পড়াবেন, ঠিক আছে, চান্স পেয়ে যাবে। কিন্তু বাইদি ভাই একটা কথা বলে রাখি, ইন বিটুইন আপনি কোনো একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে, যে কোনো একজন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে একটা প্রপার কনসালটেন্সি নিয়ে নেবেন, যাতে ওর পয়েন্টগুলো স্মুথ ডেভেলপ করে যায়, কোনো জায়গায় কোনো ব্যারিকেড না জেনারেট করে।
আর বাইদি ভাই আরেকটা কথা বলে রাখি, হেলথ বিশেষ করে গাইনোকোলজিক্যাল পার্ট অফ পয়েন্ট, গাইনো রিলেটেড গাইনোকোলজিক্যাল পার্ট অফ পয়েন্ট, ওর সামহাও কিছু না কিছু পয়েন্ট থেকে এফেক্ট করছে, কিছু না কিছু পজিশন এফেক্ট করছে অলরেডি, করবে না করছে। হ্যাঁ হেলথটা খুব একটা বেশি সাউন্ড নয়, না সাউন্ড নয়, আপস এন্ড ডাউনস আছে, এন্ড বিশেষ করে রিলেটেড টু গাইনো পার্ট, এরকম একটা পার্ট থেকে ওর হেলথ এফেক্ট করছে। বাইদি ভাই অ্যাজ এ পেরেন্টস আপনি যতটা ওকে সিকিউর রাখতে পারেন বা একটা প্রপার গাইড করতে পারেন সেটা আপনি করবেন, মেয়ে ভালো মেয়ে স্ট্যান্ড করে যাবে লাইফে, সাকসেস পেয়ে যাবে। নমস্কার। সোজা কথা সহজ সরলভাবে আপনি জানলেন বিনয়বাবু, এই মিডিয়া কনসালটেন্টের পরে আপনার ধারণাটা কোন জায়গায় পৌঁছালো? উনি তো খুব ভালো মানে বললেন, তো আমরা আমি চিন্তা করি যে মেয়ে যাতে মানে ভালো মানে রেজাল্ট করবেন, প্রত্যেক মানে বাবা মানে মানে স্বপ্ন থাকে, ন্যাচারালি স্বপ্ন থাকে, আমি চেষ্টা করবো ওনার সঙ্গে মানে মিট করতে। ঠিক সেই জায়গাটাই আমি আসতে চাইছিলাম যে শুধুমাত্র মিডিয়াতে এইভাবে জানা এবং ছোট্ট পরিসরে জানা সেটা বোধ হয় সাফিসিয়েন্ট নয়। তো ওনার সঙ্গে তো কনসাল্ট মানে করলে তারপর মানে পুঙ্খানুপুঙ্খ মানে জানা যায়। ডেফিনেটলি ডেফিনেটলি ঠিক এই জায়গাটায় আসতে চেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে এই যে বুঝলেন, এই বোঝাটাও আমাদের অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না যে আমরা এই মিডিয়া প্রোগ্রামে ছোট্ট এতে জেনে নিলাম, এটাই বোধহয় আমি সমস্ত কিছুটা জেনে গেলাম এবং সেই বইতে এগোতে পারলাম, সেটা তো একটা পার্ট, কিন্তু একজন মানুষের জীবনটা বোধহয় ছোট্ট পরিসরে এইভাবে বেঁধে রাখা সম্ভব হয় না। এবং আপনারা খেয়ালও করেছেন চেষ্টা অন্তত শ্রী জ্যোতির্ময় থাকে যে এই মিডিয়া প্রোগ্রামেও যে কতটা ডেপথে যাওয়ার চেষ্টা তিনি করেন, এবং চেম্বার্সগুলোতে তো সেটা বলাই বাহুল্য বোধ হয় যে কীভাবে গাইডটা করবেন সেটা সম্পূর্ণ নিজের ওপর রেসপন্সিবিলিটিটা বোধ হয় প্রথমে পড়তে যায়। এনিওয়ে আমরা এবারে একটু প্লিজ টপিকে প্রবেশ করতে চাই। টপিকস কাম টু দ্য পয়েন্ট, যে টপিকস নিয়ে ডিসকাশন করবো ঠিক করেছিলাম, এখনো পর্যন্ত করতে পারলাম না, বাট এই টপিকসটাকে নিয়ে আমি ডিসকাশনে আসছি। এই বছর বিশেষ করে যাদের রাশি মেষ রাশি, লগ্ন কুম্ভলগ্ন, মেষ রাশি কুম্ভলগ্নর কানেকশানে যারা কানেক্ট করেছেন, বাচ্চার কন্ডিশনে যাদের লগ্ন কুম্ভলগ্ন রাশি মেষ রাশি, সেই জায়গা থেকে বিশেষ করে এই জায়গা থেকে একটা ঘটনা ঘটবে, দেখবেন ফরেন কানেকশান, কোনো রিলেটেড টু আউটসাইড কানেকশান, এরকম কোনো কানেকশান যদি লাইফে হোয়াট এভার মেবি এনি কাইন্ড অফ পজিশন অ্যারাইজ করে, সঙ্গে সঙ্গে কানেকশানটাকে অ্যাকসেপ্ট করবেন, কখনো ডিনাই করবেন না কানেকশানটাকে, কখনো ডিনাই করবেন না, যে কোনো দিক থেকে আসতে পারে সেই কানেকশানটা। আমি পার্টিকুলার কোনো সাইকে ফাইন্ড আউট করতে পারছি না, করছি না করছি না, কারণ কুম্ভ লগ্ন দ্যাট ইজ অ্যান্ড মেষ রাশি, এই জায়গা থেকে মেবি হোয়াট এভার মেবি রিলেটেড টু এডুকেশন পার্ট অফ পয়েন্ট, জেনারেল স্টাডি, হায়ার স্টাডি, মেবি ম্যানেজ সাইট, মেবি রিলেটেড টু ওয়ার্কিং পয়েন্ট, হোয়াট এভার মেবি এনি কাইন্ড অফ পজিশন রিলেটেড টু দিস সাইট, ন্যাচারালি জায়গাটাকে অ্যাকসেপ্ট করবেন, কখনো ডিনাই করবেন না। ডিনাই করা মানে জীবনে আপনি দশটা বছর পিছিয়ে গেলেন, যে মুহূর্তে জায়গাটা ডিনাই করবেন দশটা বছর পিছিয়ে গেলেন, আর যদি জায়গাটাকে অ্যাকসেপ্ট করেন পনেরোটা বছর এগিয়ে গেলেন। তারপরে ভাবুন যে এই ধরনের স্টারের পজিশন কামিং ডেজ যে চেঞ্জেস আসতে চলেছে তাদের ক্ষেত্রে কী রেজাল্ট দিতে পারে। নেক্সট বৃষরাশি, বৃষরাশির সঙ্গে সিংহলগ্ন, সিংহলগ্ন বৃষরাশি একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই বছরটার ক্ষেত্রে, কোনো রকমভাবে হঠাৎ করে কোনো কিছু ডেভেলপমেন্ট লাইফে আসবে, আসতে বাধ্য আসবে, সাডেনলি ডেভেলপমেন্ট, যেটার জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার্ড নন, মেন্টালি প্রিপেয়ার্ড নন, পার্টিকুলার ওই সাইডটা থেকে হঠাৎ সাডেনলি কিছু একটা ডেভেলপমেন্ট লাইফের যে কোনো দিক থেকে আসতে পারে, বিশেষ করে কোনো মানিটারি ডেভেলপমেন্ট বা কোনো প্রমোশন, কোনো আদারওয়াইজ যারা জব করছে তাদের ক্ষেত্রে প্রমোশন বা কোনো রকমভাবে কোনো ফেম 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 ম্যান অফ পজিশন সেরকম কোনো জায়গা থেকে একটা প্রপার ডেভেলপমেন্ট, আদারওয়াইজ কোনো একটা সাইড থেকে হঠাৎ করে আনএক্সপেক্টেডলি কিছু একটা পেয়ে গেলেন যেটা আপনার ভাবনা চিন্তার বাইরে ছিল। এই জায়গাটার ক্ষেত্রে সিংহলগ্ন বৃষরাশি এই বছর কামিং টাইম কামিং, এবং এই যে কানেকশানটা পাবেন এই কানেকশানটা ভেরি ভেরি শর্ট স্প্যান অফ টাইম, এই জায়গাটাকে কিন্তু ফলো আপ করবেন, রেজাল্ট আসতে বাধ্য। মিথুন রাশি, মিথুন রাশির সঙ্গে মীন লগ্ন যাদের কানেকশান রয়েছে পার্টিকুলার, কিন্তু এটা কোনো রাশির ওপরে কিন্তু জায়গাটা প্রেডিকশন আসছে না, কোনো লগ্নের ওপর প্রেডিকশন আসছে না, জয়েন্ট হওয়া দরকার, কিন্তু আমি যেমন আবার জয়েন্ট বলছি প্রেডিকশন, এই জায়গাটা যে মিথুন রাশি মীন লগ্ন, মীন লগ্ন মিথুন রাশি এই কানেকশানে যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট একটু সাথে থাকুন প্লিজ, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই বছরটার ক্ষেত্রে বিয়ে, কোনো কারণে মেবি কোনো বিয়ের জায়গা আটকে আছে, কানেকশান ম্যাচিওর করতে চাইছে না, হ্যাঙ্গিং হয়ে রয়েছে, কানেকশান ম্যাচিওর করে যাবে, করে যেতে বাধ্য, কানেকশান ম্যাচিওর করবে, বিয়ে হবেই তার কামিং ডেজ ডেজ কামিং টাইম, তার কানেকশান ম্যাচিওর করবে, কীভাবে করবে না করবে স্বপ্ন মনে হবে, বাস্তবের সাথে মনে মিলতে চাইছে না, অথচ জায়গাটা বাস্তব, স্বপ্ন মনে হবে, ড্রিম,
এবং ভীষণ ভালো কানেকশন ম্যাচিওর করবে প্রপারলি। আমি ম্যাচ মেকিং করতে বলবো, আমি বলবো আবার ম্যাচ মেকিং না করে যদি এগিয়ে সেটা ঠিক নয়। ওকে, কে আছেন এবারে ফোনে তার সাথে কথা বলবো। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি স্যার সৌরভ কুমার মুদি বলছি, হুগলি ডিস্ট্রিক্ট থেকে। হুগলি কোথায়? আপনার জন্মকালীন তথ্যগুলো জানান, ডেটা। নটা চৌত্রিশ মিনিট কোথায়? রিসরা। ওকে, আপনি এই প্রোগ্রাম রেগুলারলি দেখেন? চেষ্টা করার এই উৎসাহটা জাগলো কেন যে শ্রীজ্যোতির্ময়ের সাথেই আমার কথা বলতে হবে? গণনা ভালো লাগে। ভালো লাগে শুধু বললে তো হবে না, সেক্ষেত্রে কেন ভালো লাগে, সেই ম্যাটারগুলো কি কি কাজ করে সেটা তো ডেফিনেটলি আপনার মনের মধ্যে প্রপার অ্যানসার দিতে পারবে না, অ্যানসার দিতে পারবে না প্রপারলি। কিন্তু ভালো লাগাটা সবসময় ভয়েস ভাইব্রেশন তাই বলছে, ভয়েস ভাইব্রেশন। আচ্ছা, ওয়ে অফ টকিং, ভয়েস ভাইব্রেশন, বলার কায়দা পারবে না, অ্যানসার দিতে পারবে না প্রপারলি। সৌরভ, প্রাথমিক প্রেডিকশনটা কি মিলে গেল? এবার ঘটনা হচ্ছে যে, না ঘটনা হচ্ছে যে নিজের লাইফে কিছু লক্ষ্য থাকা দরকার। নিজের লাইফের লক্ষ্য থেকে যদি কোনো মানুষ সরে যায় তাহলে তার লাইফে ন্যাচুরালি সেই জায়গাগুলো প্রোগ্রেস বা ডেভেলপমেন্টে যেগুলো প্রবলেম অ্যারাইজ করে না। থার্সডে বৃহস্পতিবার ছিল জন্ম বার? হ্যাঁ আমার বৃহস্পতিবার ছিল জন্ম। রাইট, কিছু ডেটা দিয়ে দিচ্ছি, ডেটাগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দেন ডেটাগুলোকে নোট ডাউন করতে বলবো। লগ্ন কন্যা লগ্ন রাশি বৃষ রাশি রোহিণী নক্ষত্র। আচ্ছা ঠিক আছে। কী নাম, কী নাম? কী? সৌরভ। সৌরভ, সৌরভ একটা কথা বলি তোমাকে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে জায়গা থেকে তুমি ফলো করে দেখেছো তোমার লাইফটা, তোমার লাইফে মানে সব কিছু খুব হ্যাপাজার্টলি হয়, প্রথম থেকে আজ পর্যন্ত তোমার লাইফটা খুব হ্যাপাজার্টলি চলে, খুব খুব সুষ্ঠু, খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্ল্যান করে প্রোগ্রাম করে একটা স্মুথ লাইফ যেটাকে বলে একটা মানুষের, সেই জায়গা তোমার জীবনে কোনোদিন হয়নি, বরং তার উল্টোগুলো হয়েছে তোমার লাইফের প্রথম থেকে একেবারে আজকে পর্যন্ত এবং আগামী দিনও তোমার লাইফের জায়গাগুলো খুব হ্যাপাজাটলি চলে, কোনো প্ল্যান প্রোগ্রাম করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো কাজ তোমার হয়নি, হচ্ছে না, হবে না। কি না না আচ্ছা নয় জায়গাটা কি বললাম বুঝেছ? হ্যাঁ 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 হ্যাঁ। কি বুঝেছ তুমি, কি বুঝেছ? হুম দাদা বুঝতে পেরেছি। বুঝতে পারলাম, আমি তো বুঝতে পারছি না, তুমি কি বুঝেছো বলো। তুমি যদি এক পা এগো যে কোনো কাজ থেকে, পড়াশোনা হোক, তোমার জীবনের কাজ হোক, যা যা জায়গাগুলোকে নিয়ে আজ পর্যন্ত এসেছো, চলে এসেছো, তুমি এক পা এগোলে দু পা পেছো। তুমি জীবনে সাডেনলি কিছু পেতে চাও, তুমি কি বললাম, জীবনে সাডেনলি কিছু পেতে চাও, হঠাৎ করে কোনো কিছু একটা ডেভেলপমেন্ট এসে যাওয়া। স্বপ্ন ভীষণ ভালো দেখো, খুব স্বপ্ন দেখতে পছন্দ করো তুমি, কিন্তু স্বপ্ন দেখা ভালো, কিন্তু অলিক স্বপ্ন দেখা ভালো নয়। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন চোখে থাকা ভালো, ড্রিম থাকা ভালো, কিন্তু সেই ড্রিমটা যেন অ্যাবসার্ড ড্রিম না হয়, অলিক স্বপ্ন ভালো নয়। হঠাৎ করে তুমি জীবনে কিছু পেতে চাও, এই হঠাৎ করে পাওয়ার জায়গাটা কিন্তু তোমাকে জীবনে অনেক পিছিয়ে দেবে। আর একটা কথা বলে রাখি, তুমি তুমি এখানে থেকো না, তুমি বাইরে চলে যাও, তোমার এখানে কিচ্ছু হবে না, তোমার টাইমগুলো খুবই লস করবে, তুমি তুমি টাইমগুলোকে লস করবে, তুমি ফরেন কানেকশনকে কানেক্ট করার চেষ্টা করো, বিদেশে চলে যাওয়ার চেষ্টা করো। দাদা আমি বলছি ডিপ্লোমা করছি আর কি। তুমি বিদেশে চলে যাওয়ার চেষ্টা করো, পড়াশোনা করছো, পড়াশোনা করো, কমপ্লিট করে নাও, কমপ্লিট করে তুমি ফরেন বিদেশে চলে যাওয়ার চেষ্টা করো, যেখানে হোক, মিডল ইস্ট কান্ট্রি, গালফ কান্ট্রি তোমার জন্য মোস্ট সুইটেবল, দ্যাট ইজ সুইটেবল প্লেস,
রিলেটেড টু ইয়ার ক্যারিয়ার। মিডল ইস্ট কান্ট্রি, গালফ কান্ট্রিকে তুমি ট্রাই করো, এইদিকে ওয়ার্ল্ড ম্যাপকে ফলো করলে, আর এইদিকে তুমি কানেক্ট করতে পারো সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, থাইল্যান্ড, এই পয়েন্টগুলোকে, কান্ট্রিগুলোকে, প্লেসগুলোকে, অ্যান্ড দেন আদারওয়াইজ মিডল ইস্ট কান্ট্রি, গালফ কান্ট্রি, মোস্ট সুইটেবল প্লেস রিলেটেড টু ইয়ার লাইফ। তুমি এখানে থেকো না, কিচ্ছু করতে পারবে না, টাইম লস হয়ে যাবে, লাইফটা নষ্ট হয়ে যাবে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আসবে, আলটিমেট হতাশা আর হতাশা। আমি জাস্ট যেটুকু বললাম, তুমি হার্ড অ্যান্ড সোল, মানে দাঁতে দাঁত চেপে তুমি ডু অর ডাই, যা হয় হবে, মরলে মরবো, বাঁচবে বাঁচবো, তুমি ড্রাইভ দাও, যদি পা ফেলতে পারো সেখানে, তোমাকে জীবনে পেছন দিক ফিরে তাকাতে হবে না, আর কিছু বলবো না, এইটুকু ফলো করো। সাথে থাকুন সৌরভ। অ্যাস্ট্রোলজি আমাদেরকে সেই রাস্তাটাই দেখায়, এবং সেই পজিটিভ রাস্তাটাই দেখায় বলেই আজকে শ্রী জ্যোতির্ময় ঠিক এই জায়গায় রয়েছেন, এবং জিস্ট যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গাইডলাইনটা দেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে বলেই আপনাকে ঠিক এইভাবেই ওয়েটা দেখাতে পারলেন এবং দেখিয়ে চলেছেনও ঠিক সেই জায়গায়। আপনি কতটা মানবেন সেটা আপনার ব্যাপার ডেফিনেটলি, কিন্তু যারা মানেন, যারা জানেন, তারা অনবদ্যতার সেই কথা এক বাক্যে স্বীকার করেন। আমি একটু মাঝখানে কানেক্ট করার জন্য বিভিন্ন চেম্বার ডিটেলসগুলো শ্রী জ্যোতির্ময়ের আমি একটু জানিয়ে রাখতে চাইব। এই ইনফোটাও ভীষণভাবে অনেকের কাছে ম্যাটার করে বটে, প্লিজ যিনি আছেন একটু সাথে থাকবেন, আমি একটু জানিয়ে রাখতে চাইব। প্রতি সোমবার চন্দননগরে তাকে পাবেন তারামা জ্যোতিষ কার্যালয়ে 4-7 এই সময়ের মধ্যে, প্রতি মঙ্গলবার হাজরা মহাকাশ চেম্বারে পাবেন 4-8 এই সময়ের মধ্যে, আর বুধবারে যদি আপনি পৌঁছাতে চান তাহলে ব্যারাকপুর সৌভাগ্য চক্র পৌঁছাতে পারেন 6-9 এই সময়ের মধ্যে, আর বৃহস্পতিবার স্মৃতির মোড়ে ভাগ্যজ্যোতি চেম্বারে ঠিক 6-9 পর্যন্ত তিনি অবশ্যই আছেন। আছেন প্রতি শুক্রবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে 6-9 এই সময়ের মধ্যে, আর শনিবার সল্টলেক অঞ্চলে আপনি পৌঁছতে পারবেন স্বস্তিক চেম্বারে 4-7 এই সময়ের মধ্যে। আর হেল্পলাইন নাম্বার রয়েছে, সেটা নোট করতে ভুলবেন না, টিভি স্ক্রিন থেকে লিখে নিতে পারেন, আদারওয়াইজ শেষ প্রান্তে আবারও উল্লেখ করে দেবো, কিন্তু এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে যিনি কন্ট্যাক্ট করেছেন তাকে ওয়েলকাম জানাতে চাইবো। কে আছেন, নমস্কার? স্পষ্ট হলো না, একটু রিসিভারটা সরিয়ে কথা বলুন, স্পেলিংটা বলো, স্পেলিং স্পেল করুন। হ্যাঁ বলুন, আপনার নামের স্পেলিংটা একটু প্লিজ জানান। আচ্ছা আচ্ছা, S O M A, হ্যাঁ, S O M A, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ, B R A T A, স্পষ্ট হলো না আপনার কাছে, সৌম্যব্রত নাকি? সৌম্যব্রত, 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 B R A T A, ওকে 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 ওকে, ডেট অফ বার্থ বলুন এবার, আপনার ডেট অফ বার্থ প্লিজ। সেপ্টেম্বর 1975, ওকে, টাইম বলুন, টাইম অফ বার্থ, সাল কত বলুন, 89, হ্যাঁ, রাত্রি 11:30, জায়গাটা হচ্ছে রাঁচি, 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 আচ্ছা ঝাড়খণ্ড। আপনি ডেট অফ বার্থ আরেকবার আসিয়ে করুন, 15 সেপ্টেম্বর, হুম, ইয়ার সেপ্টেম্বর 1999, ওকে, 15 সেপ্টেম্বর 89, টাইম হচ্ছে 11:30 PM বললো, হ্যাঁ, অ্যান্ড প্লেস অফ বার্থ রাঁচি, রাঁচি, ফ্রাইডে, শুক্রবার ছিল, রবিবার, ডেটাগুলো দিয়ে দিচ্ছি, ডেটাগুলোকে একটু নোট করতে বলে নেবো, দ্যাট ইজ অ্যাসেন্ডেন্ট হাউস জেমিনি মিথুন, অ্যান্ড দ্যাট ইজ রাশি মীন রাশি অ্যান্ড পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সাউন্ড ক্যারিয়ার, জীবনে ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, কি বললাম, ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, সাউন্ড ক্যারিয়ার, ক্যারিয়ারটাই তো জানাচ্ছিল, ক্যারিয়ার সাউন্ড ক্যারিয়ার লম্বা রেশের ঘোড়া জীবন অনেক দূর উন্নতি করতে পারবেন। আচ্ছা, জীবনে অনেক দূর উন্নতি করা যাবে, রিলেটেড টু গভর্নমেন্ট সেক্টর, নট কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টর, রিলেটেড টু গভর্নমেন্ট সেক্টর। আচ্ছা, ব্যবসা কি আমার হতে পারে, জীবনে ব্যবসা, ব্যবসা, হ্যাঁ হতে পারে, কিন্তু বাট বিজনেস প্লট সুইটেবল ট্র্যাক রিলেটেড টু ফার্স্ট লাইফ পজিশন। সেই সময়ের পর আমি বিজনেসে হাত দিতে বলবো, সেটা হচ্ছে 28 অক্টোবর 2026 আফটার, নট বিফোর,
কিন্তু বাট ফার্স্ট রাইট ফার্স্ট লাইফে যে পয়েন্ট সেটা হচ্ছে গো টু রিলেটেড টু জব, জব লাইফে এস্টাবলিশমেন্ট স্টেবিলিটি দেবে। বাট বাই দি ওয়ে আরেকটা কথা বলে রাখি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মা আছে বাড়িতে? মায়ের হেলথটাকে নিয়ে একটু কসাস থাকতে বলবো, মায়ের হেলথ খুব ভালো যায় না, মায়ের হেলথটাকে নিয়ে একটু কসাস থাকতে বলবো, মায়ের হেলথ ভালো যাবে না, মায়ের হেলথটাকে নিয়ে একটু কসাস থাকতে বলবো, কারণ মায়ের হেলথের জায়গাটা সাংঘাতিক রকমভাবে আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড ডিস্টারবেন্স অ্যান্ড প্রবলেমস ইন্ডিকেট করছে। তো এই জায়গা থেকে আর ওভারঅল নিজের ক্যারিয়ার গুড ক্যারিয়ার, বাট লাইফে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হবে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হবে, এই জায়গাটাকে নিজেকে রেক্টিফাই করতে হবে, কোনো রং ডিসিশন নেওয়া চলবে না, যেমন এমন কোনো রং ডিসিশন যে জায়গাটা জীবনের আগামী দিন একটা বড় ফাটল দেখা দিতে পারে। নমস্কার, সাথে থাকুন। অবশ্যই সেই অনবদ্য প্রেডিকশনটা যে ক্ষেত্রে আপনাকে পেলেন সেই রাস্তাটা মেনটেন করতে পারবেন না, যদি ফার্দার আরও কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে চেম্বারে আসতে হবে, সেটা ভেরি প্র্যাকটিক্যালি। আমরা আমরা প্র্যাকটিক্যালি আবারও একটু যে জায়গায় থেমেছিলাম সেই জায়গায় কানেক্ট করতে চাই, তিনটে কম্বিনেশন আমরা পেয়েছিলাম রাশি এবং লগ্নের, ফার্দার যারা আছে মিথুন লাস্ট মিন এবং মিথুনের কম্বিনেশনটা পেয়েছিলাম, বাকিরা ওয়েট করছেন কর্কট রাশি, তাই তো? নেক্সট মিথুনের পর কর্কট, কর্কট রাশি and your ascendant house লগ্ন মকর লগ্ন, তাহলে দেখা যাচ্ছে কোথায় একবারে 180 degree অ্যাপার্টেড পজিশন কারেক্ট করছে, কর্কট রাশি মকর লগ্ন, মকর লগ্ন কর্কট রাশি একেবারে 180 degree অ্যাপার্টেড পজিশন 7th হাউস কারেক্ট করছে। এই জায়গা থেকে, এই জায়গা থেকে একটা ভীষণ বড় ইন্ডিকেশন হচ্ছে, সেটা হচ্ছে যে বাড়ির যারা গুরুজন রয়েছে যেসব ফ্যামিলিতে যাদের বার্থ চার্ট কন্ডিশনে ডেটা কানেক্ট করছে কর্কট রাশি মকর লগ্ন, তাদের যারা গুরুজন রয়েছেন এই গুরুজনদের মধ্যে থেকে এই কামিং ডেজ তাদের হেলথ নিয়ে খুব প্রসেস থাকা উচিত, হেলথ রিলেটেড টু হেলথ, সাংঘাতিক আপস অ্যান্ড ডাউনস ডিস্টারবেন্স, পারিবারিক একটা সমস্যা, শারীরিক সমস্যা থেকে এবং সেখান থেকে মানসিক ডিস্টারবেন্স, অর্থক্ষতি, অর্থক্ষতি। এবং এই যে জায়গাটা, এই মকর এবং কর্কটের এই যে কম্বিনেশনটা, এই সময় কামিং ডেজ তাদের পারিবারিক, শারীরিক এবং মানসিক, বিশেষ করে শারীরিক জায়গা থেকে বড় প্রবলেম এবং অর্থক্ষতি, সমস্যা, টেনশন, ছোটাছুটি, অশান্তি এগুলো দেখা দেবে, একটু কসাস থাকতে বলবো। আর নেক্সট হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির সঙ্গে স্কর্পিও, দ্যাট ইজ বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন এই জায়গাটায় যারা কানেক্ট কানেক্ট করছেন সেই জায়গা থেকে একটা গুড নিউজ দিয়ে রাখি, যে গুড নিউজটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জীবনে যারা প্রপার্টির ক্ষেত্রে কোনো প্রপার্টি আটকে আছে, প্রপার্টি ম্যাচিওর করতে চাইছে না, বা প্রপার্টি নিয়ে কোনো লিটিগেশন প্রবলেমস, কোর্ট কেস কাচারি, আদার্স কোনো অশান্তি, বা কোনো প্রপার্টি করতে চাইছেন প্রপার্টি ম্যাচিওর করছে না, রিলেটেড টু নেচার অফ প্রপার্টি, তো সেই জায়গা থেকে এই প্রপার্টি কানেক্ট পজিশন থেকে কোনো একটা গুড নিউজ পাওয়া, এই প্রপার্টি রিলেটেড কোনো একটা গুড নিউজ পাওয়া, হোয়াট এভার মে বি গুড নিউজটা আপনি কীভাবে পাচ্ছেন সেটা আপনি যখন পাবেন সেটা আপনি জানতে পারবেন, কিন্তু এই জায়গা থেকে যে কানেকশনটা কানেক্ট করছে স্কর্পিওর সঙ্গে লিও, এই জায়গা থেকে প্রপার্টি রিলেটেড গুড নিউজ পাবেন, এটা ওভার শিওর, নট শিওর, কারণ জ্যোতির্ময় একটা কথা বারবার বলে, অ্যাস্ট্রো ডিকশনের মধ্যে মে বি মে নট বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো, প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে হতে নাও পারে বলে কোনো প্রেডিকশন বা প্রপার গাইডলাইন হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো, দুটো প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইন প্রপার পজিশন থেকে ইন্ডিকেট করছে, হলে এটাই আপনার জীবনের ঘটনা, এটাই বাস্তব, এটাই ঘটছে এবং ঘটবে, আর যেটা নয় সেটা আপনার জন্য নয়, কারণ জ্যোতির্ময় একটা কথা বলে যে দেখছি ভাবছি কিন্তু বলে কোনো প্রেডিকশন আসে না, হয় না, যেদিন অ্যাস্ট্রোলজিতে দেখছি ভাবছি কিন্তু বলে কোনো প্রেডিকশন প্রেডিক্ট করবে আসবে, সেই দিন আমি মনে করি অ্যাস্ট্রোলজি শেষ, সেই দিন সেই প্রেডিকশনের কোনো ভ্যালু থাকবে না, প্রেডিকশন হবে আইদার ইয়েস অর নো, যেটা ঘটনা আপনার জীবনে এটাই ঘটনা, এটাই বাস্তব, এটাই হচ্ছে, এটাই হবে, আর যেটা হবে না সেটা হবে না। আর একটা জিনিস আমি দেখেছি আমার প্র্যাকটিস লাইফে, বহু লক্ষ মানুষকে সারা পৃথিবীর খুব কাছ থেকে দেখেছি, এদেশ বিদেশ, কলকাতা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম, কিন্তু সেই জায়গা থেকে আমি দেখেছি কিছু মানুষ গ্রহের ফেরে মানুষ গড়ে কথাটা তাদের জীবনে খুব অ্যাপ্রোপ্রিয়েট, কিছু মানুষ হাজার চেষ্টা করেও ভালো কানেকশন পেয়েও কানেকশনগুলোকে ম্যাচিওর করাতে পারে না, হাজার চেষ্টা করেও সুযোগ সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই সুযোগটাকে প্রপারলি ম্যাচিওর করতে পারছে না, বা সেই সুযোগটাকে প্রপারলি কাজে লাগাতে পারছে না, বারবার সে স্লিপ করছে, সুযোগ হাতের সামনে এলেও হাত থেকে সুযোগটা বেরিয়ে যাচ্ছে, স্কিট করে যাচ্ছে, স্লিপ করছে, কানেক্ট করতে পারছে না, কোনো কিছুতেই কানেক্ট করতে পারছে না, বারবার স্লিপ করছে, সে চান্স আসছে কিন্তু চান্সটা প্রপার একবার 11th আওয়ারে গিয়ে চান্স ম্যাচিওর করলো না, চান্সের জায়গাগুলো একেবারে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে,
ডিসমিস হয়ে যাচ্ছে। সেটা ঠিক, কানেক্টটা তার ক্ষেত্রেও তো প্ল্যানেটারি কানেক্ট কিছু এই ক্ষেত্রে ডিসকানেক্ট করে দিচ্ছে, টোটাল 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 রিলেটেড টু প্ল্যানেটারি পয়েন্ট অফ ভিউ এন্ড পজিশন। অ্যাজ পার বাচ্চার কন্ডিশন আমি মনে করি প্রত্যেকটা মানুষ নিজের একটা গতিতে চলে, কর্ম 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 বলে একটা কথা রয়েছে, এই কর্মটা প্রত্যেকটা মানুষ করছে, কেউ বেশি করছে কেউ কম করছে, কেউ সঠিক রাস্তায় করছে কেউ বেঠিক রাস্তায় করছে, ঠিক তো? তা আমি যদি প্লাস পয়েন্টটাকে ধরে নিই যে সঠিক রাস্তায় আপনি কর্মটা করছেন কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন না প্রপারলি, ডে আফটার ডে, মান্থ আফটার মান্থ অ্যান্ড ইয়ার আফটার ইয়ার আপনার লাইফের পিকচারের রিপিটেশন, একই পিকচার বারবার রিপিট করছে, যে আপনি একটা সঠিক কর্ম করার চেষ্টা করছেন বা করছেন, টাইম দিচ্ছেন, লেবার দিচ্ছেন, প্রপার জায়গাটায় ডেভেলপমেন্ট আসছে না বা ডেভেলপমেন্ট পাচ্ছেন না এই জায়গায়, তাহলে আপনার কর্মের ভ্যালুটা কি ইন্ডিকেট করছে? তা আপনি আপনার কর্মের পাশাপাশি আপনার ডেস্টিনিকে আপনাকে সাপোর্ট করছে? আমার কোশ্চেনটা বা আমার পয়েন্টটা হচ্ছে ঠিক এই জায়গাটায়, যে আপনার ডেস্টিনিকে আপনাকে সাপোর্ট করছে প্রপারলি প্রপার ওয়েতে। কারণ আমি একটা কথা মনে করি, যে এই কথাটি আগেও আমি বলেছি, যারা গীতা পড়েননি তারা গীতা পড়বেন, গীতা যতবার পড়বেন নতুন নতুন উপলব্ধি হবে, রিয়েলাইজেশন হবে। এবং এই গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি মহাভারত যুদ্ধটা পরিচালনা করেছিলেন, উনি নিজে লিখেছেন, ওনার মুখস্থিত বাণী হচ্ছে গীতা, শ্রীমুখের বাণী হচ্ছেন শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের গীতা। তা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একটা জিনিস বলেছেন, কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু রেজাল্ট, বড় বড় করে গীতায় লেখা আছে। কর্ম যদি আপনার নিজের হাতের মধ্যে থাকে, কর্ম যদি আপনার পুরুষাকার হয়, তাহলে আপনার ভাগ্য বলতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন, অ্যাস্ট্রোলজি কি বলছে, অ্যাস্ট্রোলজি কি বলছে, ডেস্টিনি, আপনার স্টার, আপনার স্টারের গুড এফেক্ট অ্যান্ড ব্যাড এফেক্ট, যে আপনার স্টার আপনার ডেস্টিনি আপনার ভাগ্যটাকে ইন্ডিকেট করছে, তাহলে আপনার কর্ম প্লাস ভাগ্য আপনার ডেস্টিনি ইজ ইকুয়াল টু একটা রেজাল্টকে ইন্ডিকেট করছে, আপনাকে বুস্ট আপ করছে, আপনাকে লাইফে ডেভেলপমেন্ট দিচ্ছে, আবার আপনার জায়গা এই জায়গাগুলো যদি আপনাকে ফেভার না করে আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, আপনাকে সমস্যায় ফেলছে, আপনার রাতের ঘুম উঠিয়ে দিচ্ছে, আপনাকে ডাইভার্ট করে দিচ্ছে, ডিস্টার্ব করে দিচ্ছে। আবার এর উল্টোটাও হয়, যে মুহূর্তে এই কর্ম প্লাস ভাগ্য আপনাকে সাপোর্ট করছে, আপনাকে ফেভার করছে, আপনাকে সাথ দিচ্ছে, আপনি যেখানে স্টেপিং ফেলছেন ভিনি ভিগে ভেসে, জাস্ট ভিনি ভিগে ভেসে এলাম, দেখলাম, জয় করলাম। একজন বিখ্যাত মানুষের কথাটা বলেছিল, কে বলেছিল, নেক্সট ডেটের জন্য তোরা রইল, অ্যান্সার দেবে না আমাকে। তো এই জায়গা থেকে আপনার ডেস্টিনি আপনার স্টার যতক্ষণ আপনাকে ফেভার করবে বা করছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো গুড রেজাল্ট পাচ্ছেন না। তাহলে আপনার স্টারকে ফেভারে আনতে হবে, বাট হাউ ইট ইজ পসিবল, এটা সম্ভব কি করে, আপনি কি করে আপনার স্টারকে ফেভার করবেন, ফেভারে আনবেন, কর্ম চেষ্টাটা আপনি করছেন, আপনি আপনার স্টারকে কি করে নিজের ফেভারে নিয়ে আসবেন, যে চেষ্টার আলটিমেট রেজাল্ট ফলাফলটা আপনি যেন পরিপূর্ণভাবে পান, পুরোপুরি পান। তো এই জায়গাটাতেই সব কিছু লুকিয়ে রয়েছে, হিডেন পয়েন্ট অ্যান্ড ওপেন পয়েন্টে রয়েছে অ্যাস্ট্রোলজি, যে অ্যাস্ট্রোলজির গাইডলাইন জ্যোতির্ময় বলে ফ্রম বিগিনিং ফার্স্ট লাইফ থেকে ফলো আপ করে চলবেন, অ্যান্ড সেই গাইডলাইনটাকে যত প্রপার ওয়েতে ফলো করতে পারবেন, যেন গুড হ্যাপি অ্যান্ড ব্যালেন্স লাইফ, যেটা মোস্ট এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট রিলেটেড টু লাইফ, আপনি পাবেন। ঠিক এই জায়গায় বোধহয় অনবদ্যতা, হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি এবং আমি কীভাবে সেই অ্যাস্ট্রোলজিকে নিজের লাইফে আমি ইউজ করব, অর্থাৎ প্রয়োগ করব এবং কোন ওয়েতে আমার লাইফটাকে নিয়ে যাব, সেই জায়গায় বোধহয় একটা রাইট ট্র্যাক পাওয়াটা ভীষণ জরুরি। এবং সেই জায়গায় শ্রী জ্যোতির্ময়ের অনবদ্যতা এই জায়গায় আরও একবার উল্লেখ করতে চাইবো, যে তিনি সেই আমাদের রাইট ট্র্যাকটার সন্ধান দেন। থ্যাংক ইউ সো মাচ জ্যোতির্ময়দা, আমি এই ক্ষেত্রে বলতে চাইবো যে অ্যাস্ট্রোলজিকে ঠিক এইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করার জন্য আরও একবার আমাদের কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, কারণ সময় জানিয়েছে, এই শুভকামনা জানিয়ে শেষ প্রান্তে আবারও জ্যোতির্ময়দার কাছে আজকে শেষ। ওকে, নমস্কার।